কংগ্রেসের পৰা এটো কৰিছিল, বিজেপির পৰা এটো কৰিছিল, তেখেতে 100 কিয় বার বার কথাটো কব পাৰে। তো তেখেতে কৈছে যে এতিয়া গোল পোস্ট খালি আছে, গোল দিলক মই আহিলে মই কিন্তু সেঞ্চুরি কমাম বা 100টা গোল তেখেতে দিব, এনে কথা। আমি প্রত্যাহ্বান চ্যালেঞ্জ কৰিছো, আপোনালোকে নিশ্চয় জানে, মই মিডিয়াৰ জৰিয়তে তেখেতে প্রত্যাহ্বান কৰিছো যে আহক ফিল্ডত, আহক খেলা হ'ব, খেলিম, আপুনি খেলিব, মই খেলিম, হাৰা জিকা থাকিব। কিন্তু কোয়েশ্চনটো হৈছে আপুনি সেঞ্চুরি দিব আমি বহি থাকিম, এইটোতো হ'ব নোৱাৰে, এইটোতো সম্ভৱ নহয়। আপুনি প্লেয়াৰ, আমিও প্লেয়াৰ, আজি আপোনাৰ পইচা আছে, আপুনি বহুত ডাঙৰ ডাঙৰ কথা কৈছে, আপনি আজি রাজনৈতিকভাবে হয়েছে, আমি ফিল্ডত থাকিম, আমি যৌথভাবে লড়াই করি, দেখা যাব সময়ত, দেখা যাব সময়ের কথা কব। মই আর এইটুক বড়াই এই মুহূর্তত তেখেত চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছো, আর ফিল্ডত আমি তেখেতর লগত সমভাবে মানে নামিম, আর এটা ফিল্ডত সিদ্ধান্ত লোক।